জানা গেল কোন তিনজন রোমার্ডিংসের পরবর্তী অপোনেন্ট কিংবা পরবর্তী বিরোধী। তো একে একে আলোচনা করা যাক। বন্ধুরা, রোমার্ডিংস লাস্ট ম্যাচ খেলেছিল রাসলিনিয়া ব্যাকল্যাশে, যেটি হয়েছিল একটি সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচ। ইভেন এবার রোমার্ডিংস কোনো প্রকার ম্যাচ খেলেননি। আর সবথেকে বড় কথা, WWE-র পরবর্তী পেপার হচ্ছে হেল ইন এ সেল, এবং হেল ইন এ সেলে রোমার্ডিংসকে অ্যাডভার্টাইজ রাখা হয়নি, অর্থাৎ তিনি সেখানে কোনো প্রকার ম্যাচ খেলবেন না। এবং এর পরে রয়েছে তিনটি আরও বড় পেপার ভিউ, মানি ইন দ্য ব্যাঙ্ক, সামার স্ল্যাম এবং ক্ল্যাশ অফ ক্যাসেল। তো এই তিনটি বড় বড় পেপার ভিউ কোন তিনজন হবেন রোমান্সের অপোনেন্ট, সেটি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মানি ইন দ্য ব্যাঙ্ক রোমানের অপোনেন্ট হতে পারেন ম্যাট রিডল, এবং এর চান্স অনেক বেশি রয়েছে। এবং সামার স্ল্যাম রোমানের বিরোধী হবেন র্যান্ডি অর্টন। এবং এরপরে রোমানের সঙ্গে ম্যাচ খেলো ড্রু ম্যাকএন্টায়ার ক্ল্যাশ অফ ক্যাসেলে। তো রিপোর্ট অনুযায়ী তিনজন হতে যাচ্ছেন রোমান্সের পরবর্তী তিনজন অপোনেন্ট। আর সত্যি কথা বলতে কি, আরকে বড় ভার্সেস রোমান্সের মধ্যে এখনই ফিউড শুরু হয়ে গিয়েছে, এবং এটি আপনারা কয়েক মাস থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু রোমান্স সরাসরি অ্যাটাক করছেন আরকে বড় মেম্বারদের। আর এমনকি কালকে রোমান রিংস র্যান্ডি অর্টন এবং ম্যাটেরিয়াল অবস্থা একদম খারাপ করে দিয়েছেন। তো আপনাদের মধ্যে তিনজনের মধ্যে কোন ম্যাচ সবথেকে বেশি ইন্টারেস্টিং হবে, রোমান রিংস ভার্সেস ম্যাটেরিয়াল নাকি রোমান রিংস ভার্সেস র্যান্ডি অর্টন, নাকি ক্ল্যাশ অফ ক্যাসেলে রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকএন্টায়ারের মধ্যে ম্যাচটি, সেটি আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন। আর আমার এখানে ফেভারিট হচ্ছে রোমান রিংস ভার্সেস র্যান্ডি অর্টন অ্যাট সামার স্ল্যাম, মানে এদের মধ্যে ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ হলে ম্যাচটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি ব্রুটাল হয়তো হবে। তো দেখা যাক এদের মধ্যে কারা রোমানকে কড়া টক্কর দিতে পারেন।